আসছে শীতের দিনে কম বেশি সকলের বাড়িতেই পিঠা তৈরি করা হয়ে থাকে। আমরা সিলেটিরা তো এই পিঠাকে হান্দেশ বলে থাকি, মনে হয় এর শুদ্ধ নাম তেলের পিঠা। আজকের রেসিপিতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক সহ এই পিঠার রেসিপি। যাদের পিঠা ফুলে উঠতে চায় না এবং একই সাইজের হতে চায় না, তারা এই রেসিপি ফলো করলে পিঠাগুলো হবে ফুলকো ফুলকো আর একই সাইজের। তাই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। প্রথমে ময়দাগুলোকে একটু চেলে নিচ্ছি, কারণ এই যে ময়দার প্যাকেটটা আমি কিনে নিয়ে এসেছিলাম, এইটার থেকে গমের যে ছিলকা আছে ওইগুলো দেখা যাচ্ছিল, সেই জন্য আমি একটু চেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট এই অংশগুলো আমি ফেলে দিব। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি কিনা প্যাকেট থেকে ইউজ করেছি। যেই পরিমাণেই নেন না কেন, ময়দা থেকে যেন চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে। তারপর আমি আজকে তেলের পিঠা বানাবো গুড় দিয়ে, তার জন্য এখানে মরিচা গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন, কিন্তু এই পিঠাটা আমার কাছে গুড় দিয়ে তৈরি করলে বেশি টেস্ট মনে হয়, সেই জন্য আমরা যখনই খাই না কেন গুড় দিয়ে খাই। আমি এখানে গুড় দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। তারপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মিশিয়ে খুব সুন্দর করে একটা গোলা তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে, সেই জন্য হাতের সাহায্যে খুব সুন্দর করে ডলে ডলে এই কাজটি করে নিতে হবে, তাহলে কোনো প্রকার লাম্পস থাকবে না। এই যে দেখুন বেটারটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এইরকম একটা বেটার হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর আমার পিঠাগুলো একই সাইজের হওয়ার জন্য আমি এইরকম একটা সাঁচ ইউজ করব। এটা একটা মিল্ক কন্টেইনারের লিড। আমি নর্মালি তেলের পিঠা বানানোর সময় এই সাঁচটা ইউজ করে থাকি। তারপর এটা তেলের মধ্যে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে এলে এতে হাতা দিয়ে দিয়ে দিব 1 হাতা গোলা। গরম তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই কি সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠেছে, মাশাল্লাহ। এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। চাইলে আপনি একটা একটা করে বানিয়ে নিতে পারেন, অথবা দুইটা তিনটা দিতে পারেন। যখন ফুলে ওঠার পর সাজ থেকে যখন পিঠাগুলো ছেড়ে দিবে, তখন আবার আপনি সেই সাজের মধ্যে নতুন করে গুলা দিতে পারেন। আমি প্রথমে একটা একটা করে বানিয়েছিলাম, পরে আবার দুইটা করে বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠতেছে।
এইবার চলুন একটা পিঠা ভেঙে দেখাই আপনাদেরকে এর ভিতরটা কেমন হয়েছে। শীতের সকালে অথবা বিকালে চায়ের সাথে এরকম গরম গরম পিঠা থাকলে একদম জমে যাবে। আর যেহেতু এই পিঠাগুলো গুড়ের তৈরি, সেই জন্য এগুলোর টেস্টটা একটু বেশি ভালো লাগে আর গুড়ের অসম্ভব একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা অবশ্যই এরকম বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার পরিবারের সকলেই এই পিঠাটা অনেক পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ডের খুব প্রিয়। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।